আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা তৈরি করে দেখাবো এই সুন্দর রেসিপিটি তো আশা করছি আমাদের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এই রেসিপিটির নাম হচ্ছে সুজির বড়া তো আপনারা কিন্তু খুব সহজেই এটি তৈরি করতে পারবেন তো এখানে আমার আমা প্রথমে একটি নিয়ে নিল তো এরপরেই এখানে ডিম দেওয়ার পরে আমার আম্মা মতো চিনি দিয়ে দিল তো চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন তো আমরা যেহেতু একটু মিষ্টি খাই বেশি দিতে হলো সেহেতু আমার আমা এখানে চিনিটা একটু বেশি দিয়ে দিলো তো চিনিটা পরিমাণ মতো দেওয়ার পরে এটিকে একটু রেস্টে রেখে দিয়েছিল যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা রেস্টে নাও রাখতে পারেন এরপরে এখানে পরিমাণ মতো সুজি এবং গুঁড়ো দুধ দিয়ে দিল তো এগুলো দেওয়ার পরে হাত দিয়ে আমরা আমা এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর দেখেই হয়তো বুঝতে পারছেন মিশ্রণটা ঠিক কীরকম রকম হয়েছে তো এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এগুলো যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে আবার রেস্টে রেখে দিতে পারেন তো আমরা আমাকে দশ থেকে বারো মিনিটের মতো এগুলোকে রেস্টে রেখে দিয়েছিল তো এগুলোকে রেস্টে রাখ রেখে দেওয়ার পরে দেখতেই পারছেন মিশ্রণটা ঠিক কীরকম হয়েছে তো এরপর এখানে আমার আমি একটি কড়াই নিয়েছে এবং কড়াইটিকে কিন্তু খুব প্রথমত খুব ভালোভাবে তেল দিয়ে গরম করতে হবে তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিল তো তেল দেওয়ার পরে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে তেলটাকে তো তেলটাকে যখন গরম করবেন গরম করার পরে আস্তে কিন্তু একদম কুমিয়ে এই পিঠাগুলো কিন্তু ভাজতে হবে আর এখানে আমার আম হাতের মধ্যে তেল মালিশ করে নিল তো দেখতে পারছেন যাতে হাতের মধ্যে পিঠাগুলো আটকে না ধরে এখন এই হাতের সাহায্যে কিন্তু তো আমার তৈরি করবে তো এরপরে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমার এই যে গোল গোল করে পিঠাগুলো তৈরি করছে মূলত না বা আপনারা চাইলে বলতে পারেন কিন্তু এটা যাই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত দেখতেই তো পেলেন কত সহজ উপায়ে আপনার এটি তৈরি করে খেতে পারবেন আর এটি খেতে যে কতটা মজা আমরা যখন বানাই এটা বাসায় তখন আমাদের খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে আমাদের ফ্যামিলি সবাই এটা অনেক পছন্দ করে খুব বিশেষ করে আমার ছোটো ভাই এটাকে অনেক পছন্দ করে তো আমাদের জন্য আমার আমার প্রায়ই এটা তৈরি করে থাকে তো যে দেখতে পাচ্ছেন আস্তা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু ধীরে ধীরে হচ্ছে আর আপনারা যদি আস্তা না কমায় দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাইরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু হবে না সেই জন্য কিন্তু অবশ্যই আস্তা কমিয়ে দিতে হবে নয় কিন্তু বাহিরে মানে খুব দ্রুতই লাল হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা ভাবটা থেকেই যাবে তো এগুলো কিন্তু অল্প আচে ধৈর্য ধরে ভাজতে হবে তো আমার আমাকে একে একে সবগুলোকে ঠিক এভাবেই দিয়ে দিচ্ছে তো এরপরে কিন্তু এগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলোকে একটু হালকা একটু ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কীরকমভাবে ফুলে উঠেছে তো এ পর্যায়ে কিন্তু এগুলোকে অবশ্যই ওই হালকা আছে রাখতে হবে ভুলও কিন্তু আজ বাড়ানো যাবে না এবং ধীরে ধীরে রান্না করতে হবে সমস্তটুকু তো পাঁচ থেকে দশ মিনিট পরে দেখতেই পারছেন অনেকটা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু এভাবে উল্টে দিতে হবে এবং খুব সাবধানে উল্টে দিতে হবে আর এগুলোকে কিন্তু অবশ্যই খুব ধীরে ধীরে অল্প আঁচে ভাজতে হবে তোমার মল পা সবগুলোকে ভেজে নিচ্ছে আর এগুলোকে কিন্তু অতটা লাল করা যাবে না হালকা লাল অবস্থায় কিন্তু তুলে ফেলতে হবে তো দেখতে পারছেন দশ থেকে বারো মিনিট পরে কতটা লাল হয়ে গিয়েছে তো ঠিক এরকম লাল যখন হবে তখনই কিন্তু আপনারা তুলে ফেলবেন তোলার পরে কিন্তু আবার মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকে ঝটপট রেসিপিটা এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকে আমাদের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ